শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের পাঠানো চিঠিপত্র, ইমেল এবং কমেন্টের জবাবদানমূলক অনুষ্ঠান পত্রগুচ্ছ। জবাবদানে রয়েছে আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, আমার সাথে আছেন আমি মুনিরা শাহনাজ চৌধুরী, কেয়া। প্রিয় শ্রোতা, পত্রগুচ্ছ শুরু করছি আপনাদের পাঠানো পত্র দিয়ে। প্রথমেই লিখেছেন হোসেন আহমেদ সুমন, সভাপতি সুপ্রভাত রেডিও শ্রোতা ক্লাব, বাসখুর পাঁচবিবি জয়পুরহাট থেকে। আপনি জানিয়েছেন, রংপুর বেতারের সকল অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি। ঈদুল আজহার রংপুর বেতারের সকল অনুষ্ঠান আমার অনেক ভালো লেগেছে। ধারাবাহিক নাটক ইচ্ছে ডানা আবার কবে হবে জানাবেন। হোসেন আহমদ সুমন, ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আপনার চিঠি পেলাম এবং চিঠির বিষয়বস্তু কিন্তু অনেক পুরনো, সেই ঈদুল আজহা তো অনেক আগেই চলে গেছে, সেই অনুষ্ঠানে ভালো লাগার কথা জানিয়েছেন। আর ইচ্ছে টানা এখন আপাতত বন্ধ আছে, এটি প্রজেক্টের একটি অনুষ্ঠান, যদি তারা মনে করে যে এই অনুষ্ঠানটি আবার চালানো দরকার তখন এটা চালু হবে, তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। সুখী জীবন, খেতে খামারে, সম্ভার, মাঠে ময়দানে, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানগুলো আমি নিয়মিত শুনে থাকি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি গত এপ্রিল মাসে খেতে খামারে কুইজ বিজয়ী হয়েছি এবং আমার মেয়ে প্রতিমা রানী সুখী জীবন 29 পর্বে কুইজ বিজয়ী। কিন্তু বিজয়ী হিসেবে আমার পুরস্কার কি পাঠানো হয়েছে নাকি কোনো পুরস্কার পাব না? প্রশ্নটি করেছেন কল্পনা রানী রায়, বন্ধন বেতার শ্রোতা ক্লাব, লোহাকুচি, কালীগঞ্জ, লালমনিরহাট থেকে। কল্পনা রানী, ধন্যবাদ আপনাকে, কুইজ বিজয়ী হওয়ার জন্য আবার অভিনন্দন জানাই। আর আপনার পুরস্কার কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি ডাক বিভাগের সাথে যোগাযোগ করেন, আপনি পুরস্কারটি পেয়ে যাবেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, মিসেস সালমা ইসলাম, তারুণ্যের জয়যাত্রা বেতার শ্রোতা ক্লাব, শাহপাড়া, শ্যামপুর, রংপুর থেকে আপনারা লিখেছেন, প্রতিটি অনুষ্ঠান আমাদের অনেক ভালো লাগে, আমরা সবাই মিলেই শুনে থাকি, বিশেষ করে খেতে খামারে, সুখী জীবন, ভাওয়াইয়া, গাড়িয়াল বন্ধু, পালা গান। নতুন পালা গান কবে থেকে প্রচার হবে তা জানতে চেয়েছেন এবং 1/8/2021 বুধবার দুটায় ভাওয়াইয়া, গাড়িয়াল বন্ধু শিল্পী জীবন কুমার পোদ্দারের গানগুলো আমার অনেক ভালো লেগেছে। মোহাম্মদ শফিকুল ইসলাম ও মিসেস সালমা ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠান ভালো লাগছে শুনে খুব খুশি লাগছে, তারপর আমরা যখন অনুষ্ঠান ভালো লাগার কথা শুনি তখন আমরা উৎসাহিত অনুপ্রাণিত হই। আর জীবন কুমার পোদ্দারকে অবশ্যই ধন্যবাদ, সেদিন সে ভালো গিয়েছে এবং সে ভালো লাগার কথাও আপনি জানিয়েছেন। নতুন পালা গানের বিষয়ে বলি যে আসলে কিছুদিন আমাদের করোনার যে ক্রান্তিকাল ছিল তখন আমরা আসলে নতুন করে কোনো পালা গানকে চুক্তিবদ্ধ করতে পারিনি, তো এখন আবার নতুন করে আমরা সবকিছুই চালু হয়েছে, নিশ্চয়ই পালা গানও চালু হবে, তারাও নতুন নতুন পালা গান পরিবেশন করবে, আপনারাও শুনতে পারবেন। ধন্যবাদ। গত 25/8/2021 বুধবার ইউনিসেফের আয়োজিত করোনা বিষয়ে আলোচনাগুলো আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে স্যারের কথা যা আমার মন ছুঁয়ে গেছে, তাই এত সুন্দর অনুষ্ঠান শ্রোতাদেরকে উপহার দেওয়ার জন্য আমি বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন তরুণীকান্ত বর্মন, যৌতুক নিরোধ বেতার শ্রোতা ক্লাব, বুড়িরদীঘি, কুমরিরহাট, আদিতমারি, লালমনিরহাট থেকে। বাবু তরণীকান্ত বর্মন, আপনাকে ধন্যবাদ। আপনি সুনির্দিষ্ট করে অনুষ্ঠানের কথা কিন্তু বলেননি, তবে আমি ধারণা করছি যে আপনাদের সাথে একটু মত বিনিময় সভা হয়েছিল, 30টি শ্রোতা ক্লাব আপনারা অংশগ্রহণ করেছিলেন, সেই অনুষ্ঠানের কথাই বলছেন। তো যাই হোক, যেটি বলবো যে ওই অনুষ্ঠানে আমাদের যে নির্দেশনা ছিল, আপনারা যেটি করতে চেয়েছিলেন সেই অনুষ্ঠানটি আপনারা করুন, আমরা কিন্তু সেই আপনাদের পাঠানো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করব এবং অনুষ্ঠান হচ্ছে ফোন ইন, সেই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকুন, ভালো থাকুন সবসময়। খৈকরের পাড়া সাঘাটা গাইবান্ধা থেকে মোহাম্মদ বেলাল হোসেন চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশ বেতার রংপুরের সকল অনুষ্ঠান সকল শ্রোতাদের মন জয় করেছে, যেমন সম্ভার, সুখী জীবন, গাড়িয়াল বন্ধু, খেতে খামারে বেশ ভালো মানের অনুষ্ঠান। খেতে খামারে অনুষ্ঠানে অনেকদিন থেকেই কৃষি সংবাদ প্রতি সপ্তাহে প্রচারিত হতো, তারপরে পাক্ষিক প্রচারিত হল, এখন মাসে একবার শুনতে পারি, তাই আঞ্চলিক পরিচালক স্যারকে অনুরোধ জানাই কৃষি সংবাদ যেন প্রতি সপ্তাহে একবার প্রচার করা হয়। মোহাম্মদ বেলাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নিয়মিত অনুষ্ঠান শুনেন তাহলে কিন্তু এই কথা নাও বলতে পারতেন, আমি বলবো, কারণ হচ্ছে যে প্রতি শনিবারই কিন্তু আমাদের কৃষি সংবাদ যাচ্ছে, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন এবং কৃষি সংবাদ উপভোগ করুন। বিপুল চন্দ্র রায় মধুসূদন, রাধাকৃষ্ণ আশ্রম বেতার, আউলিয়াগঞ্জ, বদরগঞ্জ, রংপুর। আপনি লিখেছেন, রংপুর বেতার কেন্দ্র থেকে আগে শ্রোতাদের নিয়ে বহিরাঙ্গন অনুষ্ঠান প্রচার করা হতো, সেটি এখন বন্ধ আছে, আমার অনুরোধ বহিরাঙ্গন আগের মতন চালু করার জন্য। বিপুল চন্দ্র রায় মধুসূদন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যদি চিন্তা করি দেখি যে আসলে 1.5 বছর তো আসলে করোনার প্যান্ডেমিক যে অতিমারী তার মধ্যেই চলে গেছে,
বাহিরের যে প্রোগ্রাম সেগুলো তো একেবারেই বন্ধ ছিল, তো এখন যেহেতু সবকিছু খুলে যাচ্ছে বহিরাঙ্গন অনুষ্ঠানও চালু হবে খুব শীঘ্রই। ধন্যবাদ। ছায়াছন্দ ও মনোরঞ্জন অনুষ্ঠানের উপস্থাপক অতি তাড়াতাড়ি ভিত্তিতে পরিবর্তন করলে আমার মনে হয় ভালো হতো, কারণ সব কথাই ভুল, যেমন ছবির নাম ভুল, শ্রোতাদের নাম ঠিকানা না বলে গান প্রচারের আগের কথা পরে, পরের কথা আগে, বিষয়টি ভেবে দেখবেন। চিঠিটি পাঠিয়েছেন আদিতমারি লালমনিরহাট থেকে আরতি রানী রায়। আরতি রানী রায়, আপনাকে ধন্যবাদ। আরো সুনির্দিষ্ট করে আমি চিঠি চাই যে আসলে কোন সময়ে অর্থাৎ কে উপস্থাপনায় ছিল, কার ভুলের কারণে এইগুলো হচ্ছে, আমি আসলে সেগুলো দেখতে চাই। যদি আমরা সেটি ফাইন্ড আউট করতে পারি, খুঁজে নিতে পারি, তাহলে হয়তো আমরা সঠিক পদক্ষেপের দিকে যেতে পারব। আশা করব যে পরবর্তী চিঠিতে এগুলো বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। পড়ছি আজকের শেষ চিঠিটি। সুজন মাহমুদ, নীলফামারী সদর, নীলফামারী থেকে আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার রংপুর অনেক অনুষ্ঠান আমি শুনে থাকি। অন্য বেতার থেকে রংপুর বেতারের অনুষ্ঠানের মান অনেক ভালো, বিশেষ করে খেতে খামারে যে অনুষ্ঠানটি হয়, এই অনুষ্ঠান শুনে আমি কৃষিকাজে বেশ সফলতা পেয়েছি। খেতে খামারে অনুষ্ঠানে বেশি বেশি কৃষি সংবাদ শুনতে চাই। সুজন মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দুটি চিঠি পেলাম কৃষি সংবাদ বিষয়ে, উত্তরও কিন্তু আমি দিয়েছি। আপনারা শনিবার শুনেন, শনিবারে কৃষি সংবাদ অনুষ্ঠানটি শুনতে পাবেন। ধন্যবাদ। চলে যাচ্ছি মেইল পর্বে। ইমেলের শুরুতেই বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সম্মানিত আঞ্চলিক পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, পত্রগুচ্ছের প্রযোজক এবং বাংলাদেশ বেতারের সকল কলাকুশলী সহ সকল বেতার শ্রোতা বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বেতার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বেতার এমন একটি গণমাধ্যম যেখানে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে জানতে পারছি দেশের সর্বশেষ খবরের হালচাল, যানজট পরিস্থিতি, আবহাওয়ার আগাম সতর্ক বার্তা সহ ইত্যাদি বিষয়। এছাড়া চাইলেই অনুষ্ঠানে কল করে, কমেন্ট করে কিংবা SMS এর মাধ্যমে প্রশ্ন ও অভিমতও জানাতে পারছি। এই ব্যস্তময় জীবনে বেতার হয়ে উঠেছে তথ্য প্রাপ্তি ও বিনোদনের একটি নির্ভরযোগ্য উৎস। গত 7 সেপ্টেম্বর বেলা 1:05 প্রচারিত করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের অংশগ্রহণে শ্রোতাদের কার্যক্রম বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, 8 সেপ্টেম্বর বেলা 1:05 জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের রেডিও ক্যাম্পেইন পুষ্টি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, দুপুর 2:20 প্রচারিত গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানে শিল্পী মোসাম্মদ শরীফা খাতুনের গানগুলি এবং উপস্থাপক মোহাম্মদ রায়হানুল ইসলামের উপস্থাপনা ভীষণভাবে ভালো লেগেছে। রাত 10:00 প্রচারিত পত্রগুচ্ছ অনুষ্ঠানে হারুনুর রশিদ স্যারের মিষ্টিমধুর কণ্ঠে শ্রোতাদের চিঠিপত্রের জবাবদান, মনিরা শাহনাজ চৌধুরী কেয়াপুর উপস্থাপনা এবং ফারহানা আরজুমান বানু ম্যামের প্রযোজনায় অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে। 9 সেপ্টেম্বর দুপুর 2:30 প্রচারিত আলোর পরশ ধর্মীয় ফোন ইন অনুষ্ঠানটি সহ রংপুর কেন্দ্রের প্রতিটি অনুষ্ঠান আমার ভীষণ ভালো লেগেছে। মেলটি করেছেন শাহ আলম ইসলাম, আকবপুর, মিঠাপুকুর, রংপুর থেকে। শাহ আলম ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লম্বা একটি চিঠি লিখেছেন, অনেকগুলো অনুষ্ঠানের কথা বলেছেন, বেতারের যে কি সুবিধা আছে সেটিও আমাদেরকে জানিয়েছেন এবং আপনার মাধ্যমে অনেকে জানতে পারল, এবং ফোন ইন অনুষ্ঠান সহ পত্রগুচ্ছের কথাও বলেছেন। এটি আমাদের জন্য একটি ভালো লাগা, তার কারণ আপনারা যখন ভালো বলেন তখন আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। ভালো থাকুন, সবসময় আমাদের সাথেই থাকুন। চলতি মাসের 9 তারিখে 1:45 প্রচারিত শিল্পী রুম্মানা আক্তার রুনির তিস্তাপারের ভাওয়াইয়া গান, রাত 9:05 বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, রাত 10:00 দোলন চাপা, এই আয়োজনগুলোর গান ছিল অত্যন্ত চমৎকার। গত 10/9/2021 প্রচারিত রাত 10:00 নাটক অভিলাষ, এর অভিনয় আমার কাছে অসাধারণ লেগেছে। মেইলটি করেছেন মোহাম্মদ খোরশেদ আলম, শিমুল বেতার শ্রোতা সংঘ, মির্জাপুর মচমইল বাগমারা রাজশাহী থেকে। মোহাম্মদ খোরশেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি রাজশাহী থেকে প্রতিনিয়তই আমাদের চিঠি লিখছেন, প্রতি সপ্তাহে আপনার একটি করে চিঠি কিংবা ইমেল পাচ্ছি, ভালো লাগে। বেশ কয়েকটি অনুষ্ঠানের কথাও বলেছেন, যারা এই অনুষ্ঠানটি শুনছেন আমার মনে হয় যারা কলাকুশলী শিল্পী তারা শুনে নিশ্চিতভাবেই উৎসাহিত হবেন এবং আরো নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা পাবেন। ধন্যবাদ আপনাকে। সুজন কুমার রায়, উত্তর গোপাল রায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট থেকে আপনি আমাদের কাছে একটি কবিতা পাঠিয়েছেন, আমি 2 লাইন পড়ছি। বেতার হলো আলোর প্রদীপ, ছড়ায় জ্ঞানের আলো, বেতারকে আমি ভালোবাসি, বেতার শুনতে লাগে আমার ভালো। সুজন কুমার রায়, ভালো লাগলো, লিখে যান এইভাবে বেতারকে নিয়ে, ভালোই লাগবে। মনীষা রায়, কোচবিহার
পশ্চিমবঙ্গ ভারত থেকে ইমেইলে পাঠিয়েছেন আমার প্রিয় বাংলাদেশ বেতার রংপুর। পত্রে প্রথমেই আঞ্চলিক পরিচালক মহাশয় সহ সকল উপস্থাপক উপস্থাপিকা মহাশয় এবং মহাশয়াকে এবং সকল শ্রোতা বন্ধুদের জানাই শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। কাজের চাপে মেল করা হয় না, কিন্তু অনুষ্ঠান নিয়মিত শুনি, ফেসবুক ইউটিউবে অনুষ্ঠান শুনি, কমেন্ট করি, এছাড়াও আমার প্রিয় অনুষ্ঠানগুলো অ্যাপসে শুনি। রংপুর বেতারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজ এখানেই শেষ করলাম। মনীষা রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভারত থেকে নিয়মিতভাবে আমাদের সাথে যুক্ত আছেন, যখনই কোনো গান আমি ইউটিউবে আপলোড করি অথবা অন্য কোনো অনুষ্ঠান, আপনার কিন্তু কমেন্ট আমরা পেয়েই থাকি। সেরকম সোশ্যাল মিডিয়াতে যাই আপলোড করি, আপনি যুক্ত থাকেন, খুব ভালো লাগে যে আপনি পাশাপাশি দেশ, বন্ধু প্রতিম দেশ, সেই দেশ থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, ভালো লাগার কথা জানাচ্ছেন। আপনাকেও শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানাই। সকালের সম্ভারে তথ্য নির্ভর অনুষ্ঠানে মন ভরে যায় অজানার সেই প্রাপ্তির স্থানে। দুপুরের ফোন ইন পিন্টু ভাইয়ের সঞ্চালনা সমস্যার সমাধান পেয়ে থাকি প্রতিটি অনুষ্ঠানে। শনিবারের রঙ্গরসে মফিজ ও আজিজুল ভাইয়ের হাস্যরসে, শাহাবুল ভাইয়ের কথার ছন্দে ভেসে যায় নতুন জগতে। এবার রবিবারে চলে যাওয়া যাক, মিষ্টি বিকেলে নিত্য নতুন তথ্য দিয়ে মন ভরিয়ে দেয় প্রিয় অনুষ্ঠান মাঠে ময়দানে। তাদের উপস্থাপনায় হৃদয়ের স্পন্দনে জায়গা করে নিয়েছে প্রতিটি পর্ব। এই একটি দুটি অনুষ্ঠান নয়, পুরো সপ্তাহ জুড়ে হয় নামটা জেতার সুখী জীবন নাসরিন আপার উপস্থাপনায়। বুধবারের রাতে পত্রগুচ্ছ অনুষ্ঠান, সারু ম্যামের জবাবদারির সময়টা পুরোই জমে। বৃহস্পতিবার দুপুরে প্রাণের অনুষ্ঠান আলোর পরশে কোরআন হাদিসের কথা শুনে পুরো গা শিউরে ওঠে। তাদের দেয়া প্রতিটি তথ্য একদমই সত্য। মেলটি করেছেন অ্যামিটি বেতার শ্রোতা ক্লাব মাহিগঞ্জ রংপুর থেকে মোহাম্মদ মাসুদ রানা খান। মোহাম্মদ মাসুদ রানা খান, আপনি সুন্দর একটি চিঠি লিখেছেন। আমি বলব যে প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে বর্ণনা করে লিখেছেন। আপনি যে নিয়মিত অনুষ্ঠান শুনেন তা আপনার চিঠি পড়েই বোঝা যায়। তো এইভাবে অনুষ্ঠান শুনতে থাকুন আর আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে জানান, এ প্রত্যাশা করি সবসময়। আজ কোনো প্রকার অভিযোগ করতে আসিনি, এসেছি কিছু সম্পর্কের অনুভূতি প্রকাশ করতে। অল্প কিছু সময় বিনিয়োগ করে কুড়িয়েছি একটি সম্পর্কের নাম বেতার বন্ধু। আটানার জীবন প্রতিনিয়ত দুয়ানা করে খরচ করে চলে রোজ, একটা সময় আর কিছুই অবশিষ্ট থাকবে না, তবু বেতার বন্ধন জীবনের শেষ হৃদস্পন্দন পর্যন্ত বহাল থাকবে। দেশের হাজারো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, কিন্তু তাদের কোনো ফ্যান ফলোয়ার নেই। বেতার একমাত্র মাধ্যম যা অতীত থেকে বর্তমান একান্নবর্তী পরিবারের মতন শ্রোতাদের বেঁধে রেখেছে বিনি সুতোয়। মেলটি করেছেন ক্যাডেট মেহরা হোসেন রাকিব, ছাত্রবন্ধু বেতার শ্রোতা ক্লাব, দর্শনা কলেজ পাড়া, রংপুর থেকে। ক্যাডেট মেহরা হোসেন রাকিব, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর ভাষায় খুব সুন্দর করে ইমেইল করেছেন। শুধু ইমেইল করেন তা না, আমি আপনার অন্যান্য কাজগুলোও দেখি, যে আপনি সেদিন গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানের যে থাম্বনেইল আপনি তৈরি করেছেন, যেখানে শরীফা খাতুন এবং রায়হান উপস্থাপনা করেছিল, খুব চমৎকার কিন্তু লেগেছিল সেই থাম্বনেইলটি। শুধু থাম্বনেইল নয়, আপনি যখন শ্রোতা ক্লাবের জনগণের অংশগ্রহণের যে কার্যক্রম, সেখানে আপনি অসংখ্য জনগণকে টিকার আওতায় নিয়ে আসার জন্য নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছেন, তো খুব ভালো লাগে এই অ্যাক্টিভিটিস যখন আমরা দেখি। এইভাবে এগিয়ে যান আর বেতারের সাথে থাকুন সবসময়, সেটাই চাই। তারুণ্যের জয়যাত্রা বেতার শ্রোতা ক্লাব শ্যামপুর শাহপাড়া সদর রংপুর থেকে বিক্রম কুমার শর্মা ইমেইলে জানিয়েছেন, গত বুধবার গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানে শিল্পী শরীফা খাতুনের পরিবেশিত গানগুলো ভালো লেগেছে। বৃহস্পতিবার রাত ১০টায় কনক কুমার শীলের বিজয়মালা পালা গানটিও ভালো লেগেছে। মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের অংশগ্রহণে ফোন ইন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারায় আমি আনন্দিত, ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রকে। আমি আঞ্চলিক পরিচালক মহোদয়ের নিকট একটি অনুরোধ করছি, আর তা হল ৩০টি শ্রোতা ক্লাবকে একটি করে হ্যান্ডমাইক দিলে খুব ভালো হতো, এতে করে কার্যক্রমগুলো আরো সুন্দরভাবে পরিচালনা করা যাবে। বিক্রম কুমার শর্মা, ধন্যবাদ আপনাকেও। আপনিও খুব অ্যাক্টিভ শ্রোতা আমি বলবো, যে আপনি যেভাবে ক্লাব পরিচালনা করেন, সামাজিক কার্যক্রমে অংশ নেন, সেটি আমরা দেখে থাকি। সুন্দর একটি ভিডিও করেছেন, নিত্য নতুন আইডিয়াও আপনার রয়েছে, এভাবেই থাকুন আমাদের সাথে। আর হ্যান্ড মাইকের বিষয়টি আসলে এটি একটি খরচের বিষয় আছে, তবে আমরা অবশ্যই এটি নিয়ে চিন্তা ভাবনা করছি যে শ্রোতা বন্ধুদের কিভাবে এটি দেয়া যায়। ধন্যবাদ। দীপক চক্রবর্তী, ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়। আপনি লিখেছেন, বছর ঘুরে দুর্গাদেবী আসছেন, তার আগমনে চারিদিকে কেবল আনন্দ আয়োজন। শরৎকালের দুর্গা উৎসব শুধু উৎসব নয়, মহা উৎসব। ২৭ আশ্বিন ১২ অক্টোবর শুরু হচ্ছে, তাই বাংলাদেশ বেতার রংপুর ওই দিন শ্রোতাদের জন্য কি কি অনুষ্ঠানমালা প্রচার হতে পারে, ফোন ইন অনুষ্ঠান হবে কি? দীপক চক্রবর্তী, ধন্যবাদ আপনাকে। আপনি অপেক্ষায় থাকুন, অবশ্যই সেই দিনে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।
সম্ভার বাংলাদেশ বেতার রংপুরের একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান। সম্ভার অনুষ্ঠানে পাক্ষিক যে কুইজ দেয়া হয় তাতে প্রতি মাসে চারজনকে পুরস্কৃত করা হয়। নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। এর জন্য আমি বাংলাদেশ বেতার রংপুরের সম্মানিত আঞ্চলিক পরিচালক মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাক্ষিক কুইজ চিন্তাভাবনা করে সময় হাতে নিয়ে উত্তর পাঠানো যায়, যা উত্তরদাতাদের জন্য খুব সুবিধাজনক এবং এখানে পুরস্কারও আছে। কিন্তু প্রাত্যহিক কুইজে খুব দ্রুত উত্তর পাঠাতে হয়, চিন্তাভাবনার তেমন একটা সময় থাকে না। আমি প্রাত্যহিক কুইজে প্রতি মাসের 210 জনের মধ্য থেকে লটারি করে প্রতি মাসে একজন বা দুজনকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করছি, এতে করে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। মেলটি করেছেন মোহাম্মদ রশিদুল আলম, প্রধান শিক্ষক, সরলখা উচ্চ বিদ্যালয়, আদিতমারি, লালমনিরহাট থেকে। সুপ্রিয় শ্রোতা মোহাম্মদ রশিদুল আলম, ধন্যবাদ আপনাকে। সম্ভার অনুষ্ঠান আসলেই অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং আপনার স্কুলের অনেক ছেলে মেয়ে আছে যারা এই অনুষ্ঠানটি শুনে থাকে, তারা এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েও থাকে। তো আপনি যে প্রস্তাবটি করেছেন এটি ভবিষ্যতে আমি অবশ্যই বিবেচনা করব। আমি তারুণ্যের জয়যাত্রা বেতার শ্রোতা ক্লাবের সদস্য, সভাপতি বিক্রম ভাইয়া আমাকে উদ্বুদ্ধ করে বেতার শুনতে, তাই তো আমি ইউটিউবে প্রতিটি অনুষ্ঠান শুনে থাকি, নিয়মিত বেতার শুনে থাকি। তবে পত্রগুচ্ছে এটি আমার প্রথম ইমেইল। গত মঙ্গলবার জনগণের অংশগ্রহণে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানটি ভালো লেগেছে। আপনি আমাদের কাছে একটি কবিতাও পাঠিয়েছেন, আমি কিছু অংশ পড়ছি। রংপুরিয়া তিস্তার পানি করছে ছলছল, মনের কথা আছে যত পত্রগুচ্ছে বলো। মেলটি পাঠিয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, তারুণ্যের জয়যাত্রা বেতার শ্রোতা ক্লাব, শ্যামপুর সদর রংপুর। মাহফুজুর রহমান, ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি দুই লাইনের কবিতাই বলবো লিখেছেন, খুব ভালো লাগলো। আর আপনি বলছেন যে আপনি পত্রগুচ্ছে প্রথম মেইল করেছেন, আপনাকে অভিনন্দন জানাই এবং এভাবেই আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত থাকুন সবসময় সেটি প্রত্যাশা করি। এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে আপনি মেইলের মাধ্যমে জানিয়েছেন, 12 সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলা, তাই অনুভূতি প্রকাশ, চলচল স্কুলে যাই, লেখাপড়ার বিকল্প নাই, যদি চান শিক্ষা নিতে তাহলে যেতে হবে স্কুলেতে, মানুষ যদি হতে চাই লেখাপড়া ছাড়া উপায় নেই, লেখাপড়া শিখব বড় মানুষ হব, শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা হব সুশিক্ষিত। এটি মাতাউর রহমান রঞ্জু, অতি সত্য কথা বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, ভালো লাগলো। আরেকটি বিষয় বলি যে আমরা কিন্তু এখন যে অনুষ্ঠানগুলো করছি, আপনি যদি লক্ষ্য করে থাকেন, ফোন ইন অনুষ্ঠান অথবা অন্য যে অনুষ্ঠান, সেখানে কিন্তু আমরা স্কুলে যাতে বাচ্চারা যেতে পারে নিরাপদে নির্বিঘ্নে এবং সেখানে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তাদের যদি কোনো ভয়ভীতি না থাকে, গার্জিয়ানরাও যাতে স্কুলে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে, সেই লক্ষ্যে কিন্তু আমরা অনুষ্ঠান প্রচার করছি। এই অনুষ্ঠানগুলো শুনুন এবং আপনাদের নিজেদের পক্ষ থেকে যতটুকু কাজ করার থাকে সেটিও করে যান, ধন্যবাদ। এবারে পরপর দুটো মেইল পড়ব। জনতা প্রিয় বেতার শ্রোতা ক্লাব বেনুঘাট দিঘিরপাড় ময়নাকুটি সদর রংপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ শফিকুল ইসলাম শাফি। প্রথমে জাহাঙ্গীর আলমের মেইলটি পড়ছি। আমি নিয়মিত শুনে আসছি, এটি আমার প্রথম চিঠি। আমি একজন ক্লাবের সদস্য কিন্তু আমারও কিছু দায়িত্ব আছে, যেমন আমাদের ক্লাবের উন্নয়নমূলক কাজ চলছে, এতে আমি অনেক আগ্রহী, তাই এখন নিয়মিতভাবে লিখব এবং সামাজিক কার্যক্রমে জড়িয়ে থাকব, এটি আমার প্রত্যাশা। পরের মেলটি মোহাম্মদ শফিকুল ইসলাম শাফি। আপনি লিখেছেন, দেশ ও মাটির টানে বেতার বাজুক সবার কানে, বেতার সবার জন্য সবখানে, দিন রাত আমার কেটে যায় বাংলাদেশ বেতার রংপুর শুনে, এখন লিখছি চিঠি 4 সপ্তাহ ধরে, নিয়মিত থাকতে চাই রংপুর বেতার কেন্দ্রের সাথে, এই কামনা করি দিন এবং রাতে। খুব ভালো লাগলো দুজনই আমাদের নতুন শ্রোতা জাহাঙ্গীর আলম এবং শফিকুল ইসলাম, আর তারা যে কমিটমেন্ট রাখলো অর্থাৎ সামাজিক কার্যক্রম করবে এটি শুনে আমার খুব ভালো লাগলো এবং নিয়মিতভাবেই আমাদের অনুষ্ঠান শোনার প্রত্যয় ব্যক্ত করেছেন। তা আমি আশা করব যে আপনারা যে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন সেভাবে থাকুন, বেতারের সাথে থাকুন, ভালো কাজের সাথে থাকুন, ধন্যবাদ। ত্রিবেণী রানী দাস, গছার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর। আপনি জানিয়েছেন, প্রতি বুধবার বিকেল 4:30 মহিলাদের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে যে ফোন ইন প্রচারিত হচ্ছে তা সত্যি আমরা দারুণভাবে উপকৃত হচ্ছি, তাই এত সুন্দর একটি অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট রংপুর বেতার কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। বোন ত্রিবেণী রানী রায়, ধন্যবাদ আপনাকে। আপনি অনুষ্ঠানের নাম বলেননি কিন্তু আমার ধারণা যে আপনি সুখী জীবন অনুষ্ঠানের কথা বলেছেন, সেখানে অনেক সময় ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হয়, মহিলাদের বিভিন্ন রোগের বিষয়গুলো থাকে, আরও অন্যান্য বিষয়গুলো যুক্ত থাকতে পারে, অনেক সময় থাকে। তো ধন্যবাদ ত্রিবেণী রানীকে। মোহাম্মদ হাবিবুর রহমান,
নয়নের আলো বেতার শ্রোতা ক্লাব জয়চণ্ডী পুটিহারি নীলফামারী সদর নীলফামারী থেকে লিখেছেন, বেতার আছে, বেতার থাকবে। দেশের জনগণের নিত্য চাহিদা মেটানোর জন্য বেতার অনন্য, আবশ্যকীয়। আমাদের উন্নয়ন সমৃদ্ধিতে তৃণমূল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করতে বেতারের বিকল্প নেই। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে গণমানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে বেতার শক্তিশালী হাতিয়ার ও মাধ্যম। এছাড়াও জরুরি প্রয়োজনে যোগাযোগ সম্পাদন করা এবং দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বেতারের ভূমিকা অনন্য, অসাধারণ। বুধবারের প্রচারিত ভাওয়াইয়া শিল্পীর সাথে শ্রোতাদের সরাসরি আলাপচারিতামূলক ফোন ইন অনুষ্ঠান গাড়িয়াল বন্ধু শিল্পী মোসাম্মদ শরীফা খাতুনের পরিবেশনা অনেক ভালো লেগেছে। প্রতিদিন সম্ভার ম্যাগাজিন ইউটিউবে আপলোড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় শ্রোতা মোহাম্মদ হাবিবুর রহমান, ধন্যবাদ আপনাকে। সুন্দর ভাষায় আপনি বেতারের ভূমিকার কথা বলেছেন, শক্তিশালী মাধ্যম হিসেবে বলেছেন। সত্যিই কিন্তু বেতার অতি শক্তিশালী একটি মাধ্যম এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য বেতার অনেক কাজ করে যাচ্ছে। আর সম্ভার অনুষ্ঠানটি ইউটিউবে যাতে আপলোড হয় প্রতিদিন, সেই অনুরোধ করেছেন। আমরা মাঝে মাঝে এখন আপলোড করছি, আরও বেশি যাতে করতে পারে সংশ্লিষ্ট সম্ভার কর্তৃপক্ষকে আমি জানিয়ে দিচ্ছি বিষয়টি। অমল চন্দ্র রায়, সাফল্য বেতার শ্রোতা ক্লাব, মেলাবোর, বড়ভিটা বাজার, কিশোরগঞ্জ, নীলফামারী। লিখেছেন, রংপুর বেতার যে সকল অনুষ্ঠান প্রচার করছে সত্যি প্রশংসার দাবি রাখে। আসুন আমরা সবাই মিলে বেতার শুনি, নিজে শুনি ও অন্যকে শোনাতে উৎসাহ জাগাই এবং বেতারকে পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করি। সেই সাথে আজকের বেতার হোক আগামী প্রজন্মের অহংকার। প্রিয় শ্রোতা অমলচন্দ্র রায়, ধন্যবাদ আপনাকে। যেটি শুনতে চাবো যে আপনি বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন, যে কোন অনুষ্ঠান কেমন লেগেছে, কোন অনুষ্ঠান আরো কিভাবে করলে ভালো হবে, এ ধরনের মন্তব্য। ধন্যবাদ অমলকে। আফসারুল ইসলাম ব্যাপারী, জনতা প্রিয় বেতার শ্রোতা ক্লাব, বেনুঘাট, দিঘিপাড়, ময়নাকুটি, রংপুর থেকে আপনি জানিয়েছেন, আমরা ক্লাবের সবাই মিলে একত্রিত হয়ে একটি ক্লাব ঘর নির্মাণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ক্লাবের সবাই ঘর নির্মাণ করে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই, এজন্য সম্মানিত আঞ্চলিক স্যারের উৎসাহ পেতে চাই। উৎসাহের কোনো কমতি নাই আফসারুল ইসলাম ব্যাপারে, খুব ভালো লাগলো যে আপনি এই কাজটি করতে চাচ্ছেন। কিন্তু বেতার কিন্তু কোনোভাবে আর্থিক সহযোগিতা করতে পারবে না, তবে আপনাদেরকে উৎসাহ অনুপ্রেরণা যেটি বলেন সেটা আমরা সবই দিতে পারবো এবং কি করণীয় সেই বিষয়েও পরামর্শও দিতে পারবো। ধন্যবাদ। গছার বেতার শ্রোতা ক্লাব রানীরবন্দর চিড়িরবন্দর দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু জানিয়েছেন, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পত্রগুচ্ছ অনুষ্ঠানটি শ্রোতাদের কাছে একটি প্রিয় অনুষ্ঠান, কারণ যার মাধ্যমে বেতারের সকল আয়োজনগুলো শুনে তার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো বেতার কর্তৃপক্ষকে অবহিত করতে পারে। তাই এর সূত্র ধরে যে বিষয়টি বেতার কর্তৃপক্ষকে জানাতে চাই তা হল, শ্রোতাদের দীর্ঘদিনের দাবি রঙ্গরস অনুষ্ঠানটি যেভাবে এখন প্রচারিত হয়ে আসছে তা শ্রোতাদের কাছে মোটেও ভালো লাগছে না। তাই যত দ্রুত সম্ভব অনুষ্ঠানটি পুনরায় পূর্বের নিয়ম অনুযায়ী প্রচারের জন্য ব্যবস্থা করলে ভালো হয়। বিশ্বনাথ দাস বিশু, পূর্বের নিয়ম কেমন ছিল সেটি আমাদের কিন্তু জানাবেন। আর রঙ্গরসে রংপুর অনুষ্ঠানটি কেউ বলছে ভালো, কেউ বলছে ভালো না, এটি খুবই আপেক্ষিক একটি বিষয়। তবে আমাদের সবসময় প্রচেষ্টা থাকে যাতে সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী চিঠিতে নিশ্চয়ই আরো বিস্তারিত লিখবেন। ধন্যবাদ। করোনা ভাইরাস প্রতিরোধের কার্যক্রম জনগণের অংশগ্রহণে চেয়ারম্যান গণ্যমান্য মহোদয় সাক্ষাৎকার সরাসরি ভিডিও চিত্র ইউটিউবে আপলোড দেখে আমার অনেক ভালো লাগে। বুধবারের গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানে শরীফা খাতুনের ফোন ইন লাইভ ভিডিও দেখে আমার ভালো লেগেছে। খেতে খামারে সুখী পরিবার মনোরঞ্জন অনুষ্ঠানটি অ্যাপসে শুনি এবং ভালো লাগে। মেলটি করেছেন আশার আলো বেতার শ্রোতা ক্লাব আদিতমারি লালমনিরহাট থেকে মোহাম্মদ ইসরাফিল হোসেন। মোহাম্মদ ইসরাফিল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনগণের অংশগ্রহণে বেতার শ্রোতাদের যে কার্যক্রম ভিত্তিক অনুষ্ঠান ফোন ইন, এটি একটি নতুন অনুষ্ঠান। আমার খুব ভালো লাগে যে এখানে অনেক শ্রোতায় যুক্ত থাকতে পারেন, একজন শ্রোতা স্টুডিওতে উপস্থিত থাকেন, অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুক্ত থাকেন। সর্বোপরি যে এই করোনা প্রতিরোধে আপনারা জনগণ যেভাবে কাজ করছেন এবং আপনাদের কার্যক্রমকে তুলে ধরছেন সেটি আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি এবং আমার ধারণা যে এটি দেখে অন্যেরা অনুপ্রাণিত হবেন। ধন্যবাদ। ম্যাগাজিন অনুষ্ঠানের সম্ভারের প্রতিটি পর্ব আমার হৃদয় ছুঁয়ে যায়, তাই ব্যস্ততার কারণে মাঝে মাঝে শুনতে মিস করি। আমার অনুরোধ, অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড দেওয়া যায় কি, তাহলে আর শুনতে মিস করতাম না। মেলটি করেছেন মোহাম্মদ আনারুল ইসলাম, মৈত্রী বেতার শ্রোতা ক্লাব, বেগমপুর, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আনারুল ইসলাম, আপনি নিশ্চয়ই ভালো আছেন, অনেকদিন পর কিন্তু আপনার চিঠি পেলাম। সম্ভার অনুষ্ঠান সত্যি জনপ্রিয় একটি অনুষ্ঠান। হাবিবুর রহমান যেরকম বলছিল যে প্রতিনিয়তই যাতে ইউটিউবে আপলোড করা যায়, আপনিও বলছেন আমরাও চেষ্টা করব।
বর্তমান সময়ে বাংলাদেশ বেতার রংপুর কতটা জনপ্রিয় হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তার বাস্তব উদাহরণ হল সকল শ্রোতার উপস্থিতি, দেখলেই তা বোঝা যায়। অনলাইন লাইভ ভিত্তিক অনুষ্ঠান, অনলাইন ফোন ইন অনুষ্ঠান, অনলাইনের যে কোনো অনুষ্ঠান প্রচার হলেই শ্রোতারা আনন্দের সাথে পেজে কমেন্ট করে এবং ফোন করে অনুষ্ঠান সম্পর্কিত মতামত দেয়, যা আমাকে মুগ্ধ করেছে। অনেক সময় ফোনে লাইন না পেলেও মন খারাপ হয় না, কারণ আমারই প্রাণপ্রিয় বেতার বন্ধুরাই তো ফোন করে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, যা শুনে আমি উপকৃত হই। মেলটি করেছেন মোহাম্মদ ইবনে মুরাদ, বেনুপুর, বিরামপুর, দিনাজপুর থেকে। ইবনে মুরাদ, নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর আপনার চিঠি পেলাম। আপনি বরাবরই খুব ভালো লেখেন, আমি সবসময় বলতাম। যাই হোক, অনেকদিন পর ইমেল করেছেন, খুব ভালো লাগলো যে অনলাইনের অনুষ্ঠানগুলো আপনারা শুনছেন। শুধু অনলাইন নয়, যে অনুষ্ঠানেই আছে সেগুলোর সাথে যুক্ত থাকছেন। এবং আমরা যেটি বলি যে শ্রোতারা হচ্ছে আমাদের প্রাণ, এই যে আপনারা সুন্দরভাবে গ্রহণ করছেন, এটি আমরা খুব অনুভব করি। তার কারণ এই আপনাদের ভালো লাগার কারণেই কিন্তু আমরা নতুন নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন অনুষ্ঠান নির্মাণে ঝাঁপিয়ে পড়ি। ধন্যবাদ ইবনে মুরাদ। পড়ছি আজকের শেষ মেইলটি, সেলিম রাজ, জনতা প্রিয় বেতার শ্রোতা ক্লাব, বেনুঘাট, দিঘিরপাড়, ময়নাকুটি, রংপুর থেকে। একটি কবিতা পাঠিয়েছেন, অংশ বিশেষ পড়ছি। বাংলাদেশ বেতার রংপুর আমার নিত্যদিনের সঙ্গী, বেতার শুনে কাটে আমার দিন কিংবা রাত। একদিন বেতার না শুনলে কষ্ট পাই মনে, বেতার আমার কানে বাজে তাই তো প্রতি ক্ষণে। সেলিম রাজ সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনি যে বেতার পাগল, আমরা জানি যে আপনার এলাকার লোকজন আপনাকে বেতার পাগল বলে, এটা কিন্তু ভালোবাসার জন্য বলে। আপনি বেতারকে এত ভালোবাসেন, আমি যখনই কোনো ইউটিউবে কোনো ভিডিও আপলোড করছি, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, তখনই কিন্তু আপনার একটি কমেন্ট আমরা পেয়ে থাকি। আশা করবো যে এভাবেই থাকবেন। ফেসবুকের পাতা থেকে পড়ছি মন্তব্যের ঘরে আপনাদের কথাগুলো। মোহাম্মদ বিজয় ইসলাম লিখেছেন, ছিলাম, আছি, যতদিন বেঁচে আছি সাথে থাকব। আমাদের সাথে যুক্ত আছেন অমল চন্দ্র রায়, মোসাম্মদ শামসুন্নাহার খাতুন ময়না লিখেছেন, সাথেই আছি, যুক্ত আছেন আনারুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন জীবন যুক্ত আছেন। এছাড়া মেনহাজুল ইসলাম লিখেছেন, সাথেই ছিলাম ও আছি সবসময়, দিনাজপুরের পার্বতীপুর থেকে। জনি শেখ লিখেছেন, নিয়মিত বন্ধু, শিবরাম কাঁঠালবাড়ি, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম থেকে, যুক্ত আছেন স্বপন কুমার বর্মন। মোহাম্মদ মেহেদী হাসান লিখেছেন, রংপুর বেতার 1053 kHz আমাদের এখান থেকে ভালো শোনা যায় না, শব্দ করে, তাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন আশা করি। আপনি লিখেছেন দিনাজপুর, বোচাগঞ্জ, গোপালপুর থেকে। দিনাজপুরের বোচাগঞ্জ আসলে আমাদের কভারেজ এরিয়ার মধ্যে হয়তো পড়ে না, সেজন্য হয়তো শুনতে অসুবিধা হচ্ছে, তবে অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনার অনুষ্ঠান শুনতে পারবেন। এই জন্য সকল শ্রোতাদেরকেই বলবো যে আপনারা বাংলাদেশ বেতার রংপুরের যে অ্যাপসটি, অর্থাৎ বাংলাদেশ বেতার এই অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, তখন রংপুরের সকল অনুষ্ঠান শুনতে পাবেন। ধন্যবাদ। আতাউর রহমান রঞ্জু লিখেছেন, প্রিয় পত্রগুচ্ছ, প্রিয় বাংলাদেশ বেতার রংপুর, শ্রোতাদের মাঝে আজ আলোড়ন উৎসব, আন্তরিক ধন্যবাদ। এছাড়া খোরশেদ আলম লিখেছেন, সাথেই আছি, রতন রতন লিখেছেন, সাথে আছি পুরোটো সময়, সেলিম রাজ লিখেছেন, সাথেই আছি, মোহাম্মদ হাবিবুর রহমান যুক্ত আছেন, মোহাম্মদ জাকির হাসান শোভন পাঁচবিবি জয়পুরহাট থেকে সাথেই আছে, সাবু মিয়া লিখেছেন, সাথে আছি, লালমনিরহাট কাকিনা থেকে মোহাম্মদ আব্দুল কাদের আকাশ যুক্ত আছেন, মোহাম্মদ আন্তাজুল ইসলাম স্বাধীন সাথেই আছে। আমাদের সাথে আরো যুক্ত আছেন মোহাম্মদ ইবনে মুরাদ, মুফাজ্জল হোসেন টাঙ্গাইল থেকে যুক্ত আছেন, মাসুদ রানা খান মাহিগঞ্জ রংপুর থেকে যুক্ত আছেন, এবং ক্যাডেট মেহরাফ হোসেন রাকিব যুক্ত আছেন, নিয়মিত শ্রোতা ক্যাডেট মেহরাফ হোসেন রাকিব, দর্শনা কলেজ পাড়া, রংপুর থেকে। অনেক শ্রোতা বন্ধুই কিন্তু যারা ইমেইল করেছেন আবার কমেন্টের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা, পত্রগুচ্ছ, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর, 5400। আপনারা চাইলে ইমেল করতে পারেন পত্রগুচ্ছ, অর্থাৎ POTROGUSSO @gmail.com, এই ঠিকানায় আপনারা বেশি বেশি করে ইমেল করুন। প্রিয় শ্রোতা, আজ বরং আপনার অপূর্ণ ইচ্ছেগুলোর তালিকা তৈরি করুন, সময় আর বয়স যদি থাকে তবে ইচ্ছে পূরণের পরিকল্পনা করে নিন। শুভরাত্রি।